আওয়ামী সরকার পতনের মাস পেরিয়ে গেছে। এরই মাঝে দলটির বেশ কিছু নেতা গ্রেপ্তার হয়েছে, অনেকে আবার পালিয়েও গিয়েছে। এই অবস্থা কেবল লীগের নেতাকর্মীদের নয়, চাটুকার সাংবাদিকদেরও। গত 15-16 বছর ধরে হাসিনা সরকারে চাটুকারি করে তাদের অপরাধ করতে সহায়তা করা এবং নিজেরাও কোটিপতি বনে যাওয়া সাংবাদিকের অভাব নেই। তাদের মাঝে মুন্নি সাহা, শাকিল, রূপা, নাজদিন মুন্নি ও প্রভাস আমিনরা প্রথম সারিতেই থাকবেন। সম্প্রতি অনেকেই ইসলাম ও জনগণের এই শত্রুদের বর্তমান অবস্থান জানতে চাচ্ছেন। ভিডিওটিতে সাংবাদিক নামের এই 5 অমানুষকে নিয়েই আলোচনা করব। দর্শক, এদের সকল কুকর্ম ও বর্তমান অবস্থান জানার আগে কমেন্টে জানিয়ে দিন এদের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। মুন্নি সাহা, নারী নামের এক প্রকার হিজড়াকে দিয়েই শুরু করা যাক। মুন্নি সাহা নামের এই নারীকে নারী বললে নারী জাতির অপমান হয়, সেজন্য শুরুতেই হিজড়া বলে ফেলেছি, ডোন্ট মাইন্ড। মুন্নির নাম সবার প্রথম নেবার কারণ সম্প্রতি এর আরও একটি অপকর্ম বেরিয়ে এসেছে। আমরা জানি সম্প্রতি পিলখানায় বিটিআর বিদ্রোহ নিয়ে 15 বছরেরও বেশি সময় পর মুখ খুলেছেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত মইনিউ আহমেদ। বিদ্রোহের বিষয়ে বিস্তারিত কথার ফাঁকে সাংবাদিক মুন্নি সাহার লাইভ রিপোর্টিং নিয়েও কথা বলেছেন মইনিউ আহমেদ। মইনিউ আহমেদ বলেন, পিলখানার ভেতরে কি হচ্ছে গোয়েন্দা থেকে আমরা কোনো তথ্যই পাচ্ছিলাম না, শুধু সাংবাদিকরা ওখানে লাইভ প্রোগ্রাম কভার করছিল। তার মধ্যে ছিল আমার যা স্মরণ পড়ে, মুন্নি সাহা টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য, মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে। এর মাধ্যমে একটি ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে। এছাড়াও বিডিআরের অন্যান্য ক্যাম্পেও এই বিদ্রোহ ছড়িয়ে দিতে সাহায্য করছে। ভাবতে পারেন এই হিজড়া সাহা দেশের সাথে কেমন বেইমানি করেছে। কেবল তা নয়, মুন্নির কুকর্মের কুল কিনারা নেই। দেশের নামকরা বেশ কিছু পত্রিকা ও টিভি চ্যানেলে লম্বা সময় চাকরি করলেও কখনোই নিরপেক্ষ সাংবাদিকতা করেনি, করেছে অপসাংবাদিকতা। সবসময় সে এক পক্ষকে সাপোর্ট করে আরেক পক্ষকে ডোবানোর চেষ্টা করেছে। এই পক্ষপাতিত্বে সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার হয় ইসলাম ধর্ম। ইসলাম ও আলেমদের নিয়ে সবসময় কুৎসা রটাত এই হিজড়া সাহা। এছাড়া সে দেশবিরোধী কাজে জড়িত ছিল, এমনকি ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে কাজ করত। একবার যুক্তরাষ্ট্রে হাসিনার সফর সঙ্গী হয়ে তারই কল রেকর্ড করেছিল রকে দেওয়ার জন্য, পরে হাসিনার সফর সঙ্গী হবার কার্ড হারাই, তারপর এটিএন নিউজ থেকে চাকরিও হারাই। অবশ্য এর আগে ঘুষ বাণিজ্য করে শতকোটি টাকার সম্পদ অর্জন করেছে সে। একটি সূত্রে জানা গেছে মুন্নি সাহার ঢাকাতে 12 ফ্ল্যাটও রয়েছে। ক্যাসিনো শামীমের সাথে মিলে তার অনৈতিক ব্যবসার অভিযোগও রয়েছে। সেসব টাকার জোরে নাকি সে এখন ইউরোপে আরামায়েশের জীবন কাটাচ্ছে। শাকিল রূপা, কিছুদিন আগেই দেশ থেকে পালানোর সময় বিমানবন্দরে আটক হয় 71 টিভির সাংবাদিক নামে চাটুকার দম্পতি শাকিল রূপা। হাসিনা সরকারের পক্ষে এদের কুকর্মের ফিরিস্তি সম্পর্কে প্রায় সকলেই কম বেশি অবগত। বিএনপি জামায়াত বিরোধী প্রোপাগান্ডা সেলের প্রধান হিসেবেও কাজ করেছে তারা, ছড়াত নানান মিথ্যা খবর। পুলিশ, র্যাব ও NSI-এর ডিজিটাল প্রচারণাও তৈরি হতো তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে। গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শাকিল রূপা দম্পতির চাটুকারিতাও ছিল চোখে পড়ার মতো। শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগ আছে। কেবল এসবই নয়, জানা গেছে রাজধানীর ইন্দিরা রোডের যে ফ্ল্যাটে তারা বসবাস করত তার বাজার মূল্য 2.5 কোটি টাকা। সাংবাদিকতার আয়ে এই ফ্ল্যাটটি কেনা সম্ভব না হলেও তারা এমন আরও অনেক সম্পদের মালিক। মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা, বাড়িধারা ও বসুন্ধরায় তাদের আছে আরও 19টি ফ্ল্যাট। এসব ফ্ল্যাটের বাজার মূল্য 35 কোটি টাকা। 4 মেয়াদে হাসিনা সরকারের কাছের মানুষ হিসেবে পরিচিত শাকিল রূপা তথ্য প্রযুক্তি খাত থেকে হাতিয়ে নিয়েছে পৌনে 300 কোটি টাকা। দামি গাড়ি ব্যবহারের নেশাও আছে তাদের। গ্রেফতারের পর তাদের রিমান্ডেও নেওয়া হয়েছিল। রিমান্ড আবেদনে পুলিশ জানিয়েছে গত 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফজলুল করিম আন্দোলনে যোগ দেন। সেদিন আন্দোলনরত অবস্থায় সকাল 8টায় উত্তরা পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে জসিমউদ্দিন মোড়ের ডাচ বাংলা ATM বুথের সামনে শটগান, পিস্তল, রিভলভার সহ অন্যান্য অস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর অতর্কিতভাবে গুলি চালানো হয়। সেখানে ফজলুল সহ অনেক ছাত্র জনতা গুলিবিদ্ধ হন। মামলার তদন্তে পুলিশ জানতে পারে ফারজানা রূপা ও শাকিল আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হাতে দমন করার জন্য সরকারকে উস্কানি দেয়। নাজদিন মুন্নি, এদেশে যেসব হলুদ সাংবাদিকরা হাসিনা সরকারে দালালি করেছে তাদের মাঝে অন্যতম একজন নাজদিন মুন্নি।
2007 থেকে সাংবাদিকতা শুরু করা নাজনীন মুন্নি একুশে টেলিভিশনের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ায় কাজ শুরু করেন। তারপর সেখান থেকে একাত্তর টিভিতে যোগ দেয়। আর সেখানে শাকিল রূপাদের সাথে সে প্রায় এক যুগ কাজ করে। একাত্তর টিভিতে যে নারী 12-13 বছর কাজ করেছে, তার কাজকর্ম ও চরিত্র সম্পর্কে এমনিতেই একটা আইডিয়া চলে আসে। এই চ্যানেলে থাকাকালীন সময়ে তাদের নানান অনুষ্ঠানে ইসলাম বিদ্বেষী বক্তব্য দিতে দেখা গেছে। কথায় কথায় সে আলেম ওলামাদের ছোট করত। একটা সময় তো তার নিজেরই গোপন ভিডিও ভাইরাল হয়েছিল, যদিও পরে তা মিথ্যা বলে চাপা দিয়ে দেওয়া হয় এবং উল্টো কিছু মানুষকে জেল খাটানো হয়। যদিও পরে হালচাল বুঝে সে একাত্তর টিভি ছেড়ে দেয়। একাত্তর ছেড়ে যোগ দেয় ডিবিসিতে। এখনও সেখানে কর্মরত আছে, তবে তাকে খুব বেশি মানুষ দেখতে পছন্দ করছে না। তার পরিচালিত নানান অনুষ্ঠানের ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। অনেকে ডিবিসিকে বলেন তার মতো অপ সাংবাদিকের অনুষ্ঠান দেখতে চান না, দেশ স্বাধীন হবার পরও হাসিনার পাঁচাটা লোকদের কথা শুনতে চায় না। তবে নাজনীনের বিপক্ষে এখনও কেউ কোনো মামলা না করায় সে তার কাজে বহাল রয়েছে। প্রভাস আমিন, এই সাংবাদিককেও অনেকে চিনবেন। এবারের কোটা আন্দোলনের সময় একটি প্রশ্ন করে হাসিনাকে এই লোকটি উস্কে দিয়েছিল। তার উস্কানিতেই হাসিনা ছাত্রদের রাজাকার বলেছিল। তারপরই মূলত এত কিছু হয়ে যায়। একদিকে তাকে এর জন্য ধন্যবাদও দেওয়া যেতে পারে, কারণ সে এভাবে হাসিনাকে উস্কানি না দিলে, হাসিনা অমন বক্তব্য না দিলে এত বড় আন্দোলন নাও হতে পারত। অপরদিকে আবার তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া উচিত, কারণ তার কারণেই এত এত ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে। এই প্রভাস আমিনও হাসিনা সরকারের চাটুকার হিসেবেই কাজ করেছিল। হাসিনা পলায়নের পরই তাকে এটিএন নিউজ থেকে বহিষ্কার করা হয়েছে। তারপর সে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছে। প্রভাস আমিন বিবৃতি দেয়, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আন্দোলনকারীদের আমি কোনোভাবেই মুক্তিযুদ্ধ বিরোধী বা রাজাকার মনে করি না। তারা সবাই আমার সন্তানের মতো। তাদের বঞ্চনা, তাদের ক্ষোভটা আমি বুঝি। শত চেষ্টার পরও প্রাপ্য চাকরি না পেলে আপনি ক্ষুব্ধ হবেনই। তারপরও আমার প্রশ্নে যদি আন্দোলনকারীদের একজনও ক্ষুব্ধ হয়ে থাকেন, আমি তার কাছে করজোড়ে ক্ষমা চাইছি। আমি স্বাধীনতার পক্ষে, আমি বাংলাদেশের পক্ষে, ন্যায্যতার ভিত্তিতে আমরা একটি মানবিক রাষ্ট্র চাই। তবে ক্ষমা চাওয়ার পরও তার রক্ষা হয়নি। ঠিকই চাকরিচ্যুত করেছে এটিএন নিউজ, কারণ কিছু কিছু ভুলের কোনো ক্ষমা হয় না। সে যতই ক্ষমা চাক না কেন, ছাত্রদের রাজাকার বলাতে ও তাদের ওপর আক্রমণ করতে হাসিনাকে সে যেভাবে উস্কে দিয়েছিল তার বিচার দরকার ছিল। চাকরিচ্যুত করায় হালকা বিচার হয়েছে বটে, তবে আরও কঠিন বিচারের দাবি নেটিজেনদের। অনেকেই বাকিদের মতো এই প্রভাস আমিনকেও গ্রেফতারের দাবি জানিয়েছে, কারণ এখন এদের সর্বোচ্চ বিচার না হলে ভবিষ্যতে আরও অনেকেই এদের মতো চাটুকারি সাংবাদিকতা করবে। সুপ্রিয় দর্শক, তাহলে কি শাকিল রূপাদের মতো আপনি প্রভাস নাজনীনদেরও বিচার চান, তাদেরকেও গ্রেফতার করে তদন্ত করার পক্ষে আপনি নাকি বিপক্ষে? কমেন্টে আপনার রায় জানিয়ে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।